বাড়িতে একটু রান্নাও করুম না নাকি? তোর জ্বালায় শাকচুনিদের মতো এত চিল্লা চিল্লি করস কেন বাবু? বাঙাল আমি ভুইলা যাইও না, যা রান্না করছি সকলের ভালো লাগো। এই টিকটিকির লাইজ দিয়া চুষা আর মালাই কারি, মানুষের বগলের চুলের লুচি, বকা দিয়ে চাটনি আর নাকের পেচটির ভাজা। আরে মইরা গেলেও রান্নার হাত এখনো তাজা আছে, বুঝছ? কিন্তু তুমি নিশ্চয়ই আবার হরলিক্স চাইটটা চাইটটা খাইয়া নেশা করছো না? আজ রাত 8টায় আই এম গেটিং ম্যারিড উইথ 49 আদার্স। তুমি বুঝবে না, বাট আমার লিপস্টিক কই? মেকআপ তো করবো নাকি? আরে তোর ভাইনি পাঠাইছি, এই সত্য রক্ত খাওয়া মশাগুলা রে ধইরা আরনের লাইগা। আর কত মেকআপ করবি? 1 কেজি আটা তো লইলি এই মেকআপের লাইগা। কনের সামনে এমন একটা খুলি ঝুলছে দেখা যায় না, ওইটার মাথায় একটা টোকা দিতে হয় জানা নেই রাগে। তোমরা কে বাবু? আগে আমার নাম ঢেবসা, আমি গান করি আর টিকটকও করি। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আগে আমি ডিংডিং, আমি হলাম ফেবু মিমার। আগে আমি বাঁকা মুখ, আমি বেকার। মতি ছন্ন দেখো বলার বেকার আবার বাঁকা মুখ, বলি কি সাথে আইছস বা? বিয়ে করতে এসেছি, আড্ডা দিতে নয়, বিয়ে করা হলে চলে যাব। আর দুজন খোঁজে, ওরাও তো অ্যাপ্লিকেশন করেছিল। আগে ওরা আসার আগে মর্ত লোকে জন্ম নিয়েছে। নাও ফকেট ইট, আমি ডিগ্রি সহ্য করব না, রূপ সব নয় তাই বাঁকা মুখ চান্স পাবে। কিন্তু তোমাদের একজনের সাথে বিয়ে হবে। বাবা, ইটস মাই চয়েস। হ্যাংগুলো আর আসতো নাই, কিন্তু মাথাটা তো আছে। বাংলা সিরিয়াল দেখাইয়া তোর মাথা খারাপ করুম, অমন চয়েস চাইলে? শোনো বাবারা, শোনো শোনো, তোমাদের দুটো পরীক্ষা দিতে হবে। তোমাদের প্রথম আমার মেয়েকে নিয়ে একটা গান গাইতে হবে, আর দ্বিতীয় বাড়ির সব কাজ করে দেখাতে হবে 2 ঘন্টা। যে জিতবে আমার মেয়েটা
সরি 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 বাট আই কান্ট সিং, আর ঘরের কাজও পারবো না, সব ব্যাক আউট করছি আমি, আমি চললাম, আমি চললাম। হে ইউ পিটনি টু মি, চলো টাং টাং, তখন মনে পাং পাং, করবো আমরা ঢং ঢ্যাং, সবার উঠবে চং চাং চং চাং। পেটনি, ও আমার পেটনি, তোমার ওই নয়নের চাহিনি দেখিয়া মনে হয় ত্রিভুবন ঘুরিনি। বাবা, দুজনে গান ভালোই করো, তাই এবার ঘরের কাজ দেখো নের পালা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, ব্যাস এগুলোই তাকে করুম। আমি সব পারি, সব এ টু জেড, আমি এগুলো পারি না। বাবা, তাহলে ঢ্যাপসা আমাকে জামাই হইব, ভালো ভালো। তা বাবা, এখন প্রশ্ন মানে ঘুর পাক খাইতে, তুমি গানও গাও আবার কাজও করো, কিভাবে এত সময় পাও কই? আসলে আমার তিন খানা বউ আমাকে সব শিখিয়ে পড়িয়ে নিয়েছে কাকিমা। বেড়ো বেটা বেড়ো, প্রথমেই সন্দেহ করেছিলাম, রেবকু হইলে চিন্ময় চালিয়ে দেব, টিভিতে যে বলছি, যা আমি ওই বকমুখো সাথে বিয়ে দেব। ভালো ছেলে দেখে ভয়ে মরতে লোকে গমন করেছে, মানে আমার কি মেয়ে হবে না?